আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডিটেক ওয়ার্ল্ড। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মাঝে মাঝেই আঘাত হানে ঘূর্ণিঝড় এবং সাইক্লোন। অতি সম্প্রতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে এখন বেশ কিছুটা দূরে রয়েছে এবং বঙ্গোপসাগরের ভিতরে ঘূর্ণিঝড়টিকে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে এই ঘূর্ণিঝড়টির গতিপথ আপনারা দেখবেন এবং এই ঘূর্ণিঝড়টি কত তারিখে কোন জায়গায় থাকতে পারে সে তার পূর্বাভাস আপনারা দেখবেন, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমরা আমাদের চ্যানেলে এ ধরনের ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি, তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঘূর্ণিঝড়গুলো মূলত সাগর এবং মহাসাগরের বিভিন্ন স্থান থেকে উৎপত্তি লাভ করে এবং সাগর এবং মহাসাগরের বিভিন্ন স্থানের অবস্থান অনুযায়ী এই ঘূর্ণিঝড়গুলোকে কখনো কখনো সাইক্লোন বা হারিকেন বা টাইফুন ইত্যাদি নামে নামকরণ করা হয়ে থাকে। এছাড়াও ঘূর্ণিঝড়ের গতিবেগের উপর নির্ভর করেও এই নামকরণগুলো করা হয়ে থাকে। আমরা বাংলাদেশ এবং ভারতের যে বাংলাদেশ এবং ভারতের যে পরিবেষ্টিত বঙ্গোপসাগর রয়েছে বা বে অফ বেঙ্গল রয়েছে, সেই বে অফ বেঙ্গলে এই ঘূর্ণিঝড়টাকে ঘুরতে দেখছি আমরা। এই ঘূর্ণিঝড়টাকে আপনি কীভাবে দেখবেন কোনো রকম অ্যাপস ডাউনলোড না করে সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। যে কোনো একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ করে আপনারা লিখবেন উইন্ডি, উইন্ডি ডট কম লিখে আপনি যখনই সার্চ করবেন তখনই এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। আসার পর আপনি সেই ওয়েবসাইটটি, এই যে দেখুন এখানে প্লে বাটন আছে আমি আপনাকে দেখাচ্ছি, এই যেখান থেকে দেখুন এই যে প্লে বাটনটি রয়েছে, এই প্লে বাটনটিতে আমি আসলে একটু পরিষ্কারভাবে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন এখানে এই যে প্লে বাটনটি রয়েছে, এই প্লে বাটনটিতে আমরা ক্লিক করব। প্লে বাটনটিতে ক্লিক করলে এই ঘূর্ণিঝড়টা কয় তারিখে কোন জায়গায় থাকবে সেটি খুব সহজেই দেখা যাবে। দেখুন এই যে আমাদের আজকে 24 তারিখ, এবং 24 তারিখ 11টার সময় বা 10:39, অর্থাৎ 10:39 এটা কিন্তু এই জায়গায় রয়েছে। তা আমি এটাকে অন করে দিলাম। এখন দেখুন এটার অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে। যে দেখুন 16টা 17টা 24 ঘন্টা, আসলে আমাদের 24 ঘন্টা ঘড়িতে টাইমটা দেখাচ্ছে। তো দেখুন এটা কিন্তু আমাদের গতিপথ কিন্তু পরিবর্তন হচ্ছে, সেই সাথে তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে আমাদের আমাদের দেশে। আমি একটু বড় করে দিলাম। মাউস স্ক্রল করে আপনি খুব সহজে এটিকে বড়ও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন এটি কিন্তু এর গতিপথ দেখা যাচ্ছে যে ভারতের দিকে যাচ্ছে। তো ভারতের দিকে এটি যাবে এবং ভারতের দিকে গিয়ে এটি কিন্তু, এই যে দেখুন 26 তারিখে ভারতের উপকূলে কিন্তু এটি আঘাত হানবে এবং 26 তারিখ বেলা 11টার সময় এটি উপকূলে আছড়ে পড়বে। সকালবেলা আসলে আছড়ে পড়াটা অনেকটা ভালো রাত্রের থেকে, কারণ সকালে যদি আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের গতিবেগটা কম থাকে, আমরা অতীতে সেটা দেখেছি। এরপরে দেখুন বাংলাদেশের কিন্তু বেশ কিছু ঝাপটা লাগবে, বাংলাদেশের খুলনা বরিশাল এইসব অঞ্চলে কিন্তু বেশ কিছু ঝাপটা লাগবে। তো 27 তারিখের দিকে ঘূর্ণিঝড় কিন্তু একদমই চলে যাবে। তো এই হলো ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ঘূর্ণিঝড় দেখবেন এবং ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিক থেকে কোন দিকে যেতে পারে সেগুলো দেখবেন। এছাড়াও আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে ঘূর্ণিঝড়ের গতিপথ আপনি যে কোনো সময়ে বা যে কোনো টাইমে যে কোনো তারিখে আপনি দেখতে পারবেন। এছাড়াও এখানে আরো অনেক রকম ফিচার রয়েছে, এগুলোতে ক্লিক করে আপনি বিভিন্ন রকমের যে প্যারামিটারগুলো রয়েছে এখানে সেগুলো আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে হয় যে এটি সবার জানানো উচিত সবাইকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই আপনার কেমন লাগলো বা আপনি যদি কোনো কিছু জানতে চান সেটা আমাকে জানাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।